আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি কুষ্টিয়া রাজারহাটে মুরগি এবং হাঁসের হাট। আপনারা জানেন যে কুষ্টিয়া সর্ববৃহৎ মুরগি এবং হাঁসের হাট এই রাজারহাট। রাজারহাটে যে সমস্ত দেশি মুরগি, রাজহাঁস, পাতিহাঁস, চীনহাঁসের আমদানি আছে, সেগুলো আপনার দেখানোর জন্য চেষ্টা করবো, সাথে সাথে দাম জানাবো, যাতে আপনারা কিছুটা ধারণা পান যে এখানে কী দামে মুরগি হাঁস বিক্রি হয়। কেজিতে বিক্রি হয় কত টুক 600-700। এগুলো তো বাচ্চা তো মনে হয়, এগুলো সবই কি মেয়ে? সবগুলো মেয়ে। 400 টাকা কেজি। হ্যাঁ, 400 টাকা কেজি। চীনা হাঁস তিন জন কাকা, রাধাস কীভাবে বিক্রি করেন? 500 টাকা কেজি। এটার ওয়েট কেমন আসতে পারে? এটার 3.5 কেজি। হ্যাঁ, 3×15=1750 টাকা। কেউ নিলে 1700 টাকায় দিতে পারবে না। এগুলো তো সব দেশি মুরগি না? দেশি মুরগি 480 টাকা কেজি। গ্রামের দেশি মুরগি সবই খেয়েছে। পাতলাটা ওই আগের মতো যেরকম ম্যাক্সিমাম তা 180 টাকা দেশিগুলো। হ্যাঁ, দেশিগুলো। আর এই দেশি হাঁস কত রয়েছেন? 450 টাকা কেজি দেশি হাঁস। হ্যাঁ, আর চীনা হাঁস কত রয়েছেন? চীনা হাঁস 500। ও, চীনা হাঁস আর রাজহাঁসের একই দাম। হ্যাঁ, সাড়ে 300 টাকা কেজি। থাকে ক্যাম্বেল এগুলো? তা ক্যাম্বেলের ডিম দেয় বেশি, এইগুলো বেশি লাগে সোনালে। কাকা তো সব দেশি মনে হয়, সব দেশি। কী দামে বিক্রি করতেছেন কাকা? 450 টাকা কেজি। 450 টাকা কেজি দেশি। এটা হলো কুষ্টিয়া রাজারহাটের কবুতরের হাট, এখন অবস্থা কবুতরের হাটে। এই হলো কুষ্টিয়া রাজারহাটের কবুতরের হাট।